নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো গত বৃহস্পতিবার জগন্নাথ দেবের ধজ্জাতে পতকায় আগুন লেগে যায় এটি কিসের সংকেত জানেন যদি না জেনে থাকেন ভিডিওটি পুরো দেখুন সমস্ত কিছুই আমি বিস্তারিতভাবে বলতে চলেছি তার আগে আপনারা এখনই জগন্নাথদেবের নাম স্মরণ করুন কারণ দেব হচ্ছে জগতের নাথ অর্থাৎ সমস্ত জগৎ তারই ইচ্ছায় চলে তাই আমার কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জয় জগন্নাথ এটি লিখবেন তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক জগন্নাথদেবের সম্পর্কে যদি বলা যায় অনেক অনেক তথ্য আছে অনেক রহস্যময় তথ্য আছে যেগুলি আপনারা ইন্টারনেটে যদি ইউটিউবে যদি সার্চ করেন পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে জগন্নাথ দেবের একটি মাহাত্ম বলবো আপনি যদি জগন্নাথ দেবের মন্দিরে ঢুকার সময় ওনার নাম স্মরণ না করেন মনটা যদি আপনার অন্যদিকে থাকে সেক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে কিন্তু জগন্নাথ দেবকে দেখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এটি বাস্তব আপনারা হয়তো গেছেন বা যারা যাননি তাদেরকেও বলছি তো এছাড়াও একটি প্রদীপ আটশো বছর ধরে প্রজয়মান হয়ে রয়েছে তার মানে এটাই বোঝায় যে জগন্নাথ দেব রয়েছে কিন্তু এই কিছুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার যে ঘটনাটি আমাদের সাথে ঘটে গেল জগন্নাথদেবের দেবের অর্থাৎ পতাকাতে আগুন লাগা সেটা মোটেই ভালো সংকেত নয় হ্যাঁ বন্ধুরা এই পতাকাতে আগুন লাগার ফলে আমাদেরকে সজাগ ও সচেতন হতে হবে করিয়ে দিয়েছে তাই জন্য আমাদেরকে এই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে সজাগ ও সচেতন হতে হবে কী কী বিষয়ে সজাগ থাকতে হবে এবং সচেতন হতে হবে সেটি আমি বলতে চলেছি তো আমি আপনাদেরকে কিছু পূর্বাভাস দিচ্ছি আশা করি এই পূর্বাভাসগুলি পরবর্তীতে মিলে যেতে পারে এক নম্বর এই বছর ভূমিকম্প হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা মিলিয়ে রাখতে পারেন এই বছর ভূমিকম্প হতে চলেছে এছাড়াও একটি মহামারী তো অলরেডি চলছে আমি তো নাম বলছি না আপনারা সকলেই ভুক্তভোগী আপনারা জানেন কি চলছে এখন বর্তমানে যার জন্য আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত জিনিস বসে গেছে শেয়ার মার্কেট বসে গেছে এগুলি মোটেই ভালো সংকেত নয় এরপরেও আরও কিছু অপেক্ষা করছে দ্বিতীয় এই বছর কিন্তু চুরি মার্ডার রেপ এরকম ঘটনা খুবই ঘটবে আমি আপনাদেরকে আগাম সতর্ক করলাম এছাড়াও এই বছর ঝড় এবং বন্যা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তাই এই বছর আপনারা খুব সাবধানে চলবেন তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয় আপনাদেরকে সজাগ করে দেওয়া তাই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ